নমস্কার, আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই। আজ সোমবার, আজ শিবের মাথায় জল ঢালা চলছে, জল ঢালছে সবাই শিবের মাথায়। আজ তৃতীয় সোমবার, সবাই দেখুন যাচ্ছে শিবের মাথায় জল ঢালছে। আর শুশুনিয়া পাহাড় থেকে জানেন তো জল নিয়ে আসছে পায়ে হেঁটে, খালি পায়ে। তারপর একটেশ্বর মন্দিরে এসে জল ঢালছে শিবের মাথায়। শ্রাবণ মাস, সোমবার, শিবের মাথায় জল ঢালছে। কোথায় বলুন তো? শুশুনিয়া পাহাড়, অনেক দূরে। শুশুনিয়া পাহাড় থেকে আসছে, বাঁক কাঁধে নিয়ে আসছে জল নিয়ে। বাঁক কাঁধে চলে সবাই, দেখুন জল নিয়ে আসছে শুশুনিয়া পাহাড় থেকে। তারপর একটেশ্বর মন্দিরে শিবের মাথায় জল ঢালছে সবাই, বাঁক কাঁধে চলে একটেশ্বর ধামে। একটেশ্বর ধামে যাচ্ছে, এই যে বাঁক কাঁধে চলে একটেশ্বর ধামে, জল ঢালবে একটেশ্বর ধামে। বাঁক কাঁধে সবাই যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে, শুশুনিয়া পাহাড় থেকে জল নিয়ে আসছে। এই যে এরা এখানে দেখুন ক্লান্ত হয়ে গেছে, এত দূর থেকে আসছে বলুন তো, ক্লান্ত হবে তো। শুশুনিয়া পাহাড় থেকে পায়ে হেঁটে আসছে, খালি পায়ে আসছে, তাই ক্লান্ত হয়ে গেছে, একটু বসেছে, তারপর আবার চলছে বাঁক কাঁধে নিয়ে। তারপর আবার চলছে, ওরা বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে একটেশ্বর ধামে, শিবের মাথায় জল ঢালবে। সবাই যাচ্ছে দেখুন বাঁক কাঁধে নিয়ে একটেশ্বর ধামে, শিবের মাথায় জল ঢালবে। এই যে যাচ্ছে বাঁক কাঁধে নিয়ে, সবাই দেখছে। তারপর ওরা সবাই শিবের গান গাইছে। তারপর তারকেশ্বর ধামে যেমন জল ঢালে, শ্যাওড়াপুরি থেকে জল নিয়ে আসে তারকেশ্বর ধামে জল ঢালে, এখানে শুশুনিয়া পাহাড় থেকে জল নিয়ে আসে, নিয়ে একটেশ্বর ধামে জল ঢালে। এই যে সবাই আসছে শিবের গান করে, নাচ করে আসছে, জল ঢালবে শিবের মাথায় একটেশ্বর ধামে। সবাই যাচ্ছে মনের আনন্দে, দেখুন বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে সবাই, কি সুন্দর লাগছে দেখতে বলুন, শিবের মাথায় জল ঢালছে। এই যে শিব সেজেছে একজন, দেখুন শিব সেজেছে, শিব ঠাকুর সেজেছে একজন, মনের খুশিতে যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে।